بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে ভাই প্রশ্ন করেছেন সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে। ভাই সূরা ইখলাসের অত্যন্ত অনেকগুলি ফজিলত রয়েছে, যেমন একটি হচ্ছে এর মধ্যে আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে, সেই জন্য এই সূরাটি হচ্ছে একটা ফজিলতপূর্ণ সূরা, যেহেতু এতে সম্পূর্ণভাবে শুধু আল্লাহর গুণের কথা বলা হয়েছে। দুই নম্বর হচ্ছে এই সূরাকে যে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। যেমন একটা সাহাবি বারবার এই সূরাটি নামাজে পাঠ করতেন, তখন সাহাবাই কেরামরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, যে তখন আল্লাহ রসুল বললেন তাকে তোমরা জিজ্ঞাসা করো। তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ইয়া ফুলানু মা হামালাকা আলা লুজুমি হাযিহি সূরাতি ফি কুল্লি রাকা, প্রত্যেক রাকাতে তুমি এই সূরাটি কেন পড়ো? ফাকালা ইন্নি উহিব্বুহা, তখন তিনি বললেন আমি সূরাটি আমি ভালোবাসি। তখন আল্লাহ রসুল বললেন, হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরাটির মহব্বত তোমাকে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগের সমান। যেমন বুখারীতে রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি শুনলেন আল্লাহ রাসূল, তিনি শুনলেন একটা লোককে যে কুল আল্লাহু আহাদ বারবার তিনি পড়ছিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাহা লা তাআদিলু সুলুসাল কুরআন। এই সূরাটি হচ্ছে সূরা ইখলাস, হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগের সমান। তার মানে দশ পারা কোরআন পড়লে যে সওয়াব পাওয়া যায়, ইনশা আল্লাহ সূরা ইখলাস পড়লে সেই সওয়াব ইনশা আল্লাহ পাওয়া যাবে। এছাড়া অন্যান্য অনেক ফজিলতের রয়েছে।